হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের শুধুমাত্র আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে সম্পূর্ণ ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু 70% সিদ্ধ করে নিয়েছি। খেয়াল রাখবেন আলু যেন 70%-এর বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে এই নাস্তাটি কিন্তু পারফেক্ট হবে না। এখন মিক্সিং বলের উপর এরকম একটি চালনি নিয়ে এর মধ্যে একটি আলু দিয়ে চামচ দিয়ে ঠিক এভাবে ম্যাশ করে নিতে হবে। এভাবে আলুটা ম্যাশ করে নিলে একেবারে পারফেক্ট হবে। কাজটা আরও সহজ করার জন্য আপনারা চাইলে আলুটাকে ম্যাশ করে নিয়ে তারপর চালনি দিয়ে এভাবে আবারও চেলে নেবেন। এতে করে আলুটা অনেক বেশি ম্যাশ হয়ে যাবে এবং নাস্তাটা অনেক বেশি পারফেক্ট হবে। এভাবে সবগুলো আলু টুকরো আমি ম্যাশ করে নেব। তো সবগুলো আলু আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে 5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার কর্নফ্লাওয়ার আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে হাত দিয়ে কিন্তু আলুটা মাখা যাবে না, তাহলে পানি বের হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর হাত দিয়ে এভাবে ডোয়ের মতো শেপ দিয়ে দিচ্ছি। তো আমার নাস্তার মিশ্রণ রেডি হয়ে গিয়েছে। এবারে আলু ডো থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। এভাবে চেপে চেপে দু হাত দিয়ে ফিঙ্গারের মতো শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, এইরকম ফিঙ্গারের মতো শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এখন বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো ফিঙ্গারের মতো তৈরি করে নেব। এই তো সবগুলো ফিঙ্গারের মতো শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। তারপর এরকম একটি চামচ নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। এখন একটি নাস্তা এই চামচের মধ্যে এভাবে কোনাকুনি করে রেখে হাত দিয়ে এভাবে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এভাবে চাপ দিয়ে খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইন তৈরি করে নিয়েছি। তো সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলারাস মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। সবগুলো নাস্তা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। নিচের সাইড যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে খুবই সাবধানে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই নাস্তাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক ভালো লাগে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো উঠিয়ে নাস্তার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই কিন্তু সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। টমেটো সস কিংবা চাটনির সাথে খেতে অসাধারণ লাগে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।